ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা কি হয় এডিস ফিমেল এডিস মশা দ্বারা এটা ছড়ায়। বেসিক্যালি মোটামুটি সবাই জানেন, তো আবার আবার আমি একবার বললাম এটা কিভাবে ছড়ে না। দু ধরনের এডিস মসকিটো থাকে, সেই মসকিটো দ্বারা এই রোগটা অতিবাহিত হয়। এবং এই যে মসকিটো গুলো কিভাবে রোগটা আমাদের শরীরে স্প্রেড করে না, দুটো মাধ্যম। এক হচ্ছে কোনো একটা পেশেন্ট ডেঙ্গু দ্বারা এফেক্টেড হয়েছে, তাকে মশাটা কামড়ালো, কামড়ানোর 7 থেকে 10 দিন পর